নমস্কার বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তো সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি হলো রুটি আর আলু ভাজা। রিয়ান্সের বাবা যেহেতু সকাল 7টার সময় ডিউটির জন্য বের হয়, তাই আমি আগে ওর জন্য রুটি আর আলু ভাজাটা বানিয়ে নিব, তারপর প্রিয়াংসের জন্য একটু চাউমিন করব। প্রিয়াংস বলেছিল আজকে একটু চাউমিন নিয়ে যাবে। আমি কখনো কখনো ওর ইচ্ছেটাকেও খুব একটা গুরুত্ব দিই, কারণ কখনো কখনো তোদেরও ইচ্ছে করে না একটু চাউমিন খেতে। এদিকে দেখো আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটা রুটি আমি ফার্স্টেই বানাই, কাকদের জন্য বানিয়ে ছিঁড়ে রাখি। এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজ ভেজে চাউমিনটা দিয়ে একটু মেগি মশলা আর সস দিয়ে একটু লবণ দিয়ে দিলি, পেঁয়াজ কিন্তু খুব টেস্টি করে চাউমিনটা খায়। তাই আমি ওকে যখন টিফিনে চাউমিন দিই এইভাবেই সিম্পলভাবে একটু চাউমিন বানিয়ে দিয়ে দিই। তখন দেখো সকাল 7:30 বেজে গেছে আর আমি এখন প্রিয়াংসকে নিয়ে যাব স্কুলের বাসে উঠিয়ে দিতে। প্রিয়াংসকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এখন এসে একটু গানের আওয়াজ করে তারপর ব্রেকফাস্ট করলাম, পরে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আজকে বানাচ্ছি হলো এখানে লাউ চোখ বাকল আর সেই তোমার সিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে তারপর একটু হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলাম, একটু শুকনো শুকনো করে নামিয়ে রাখবো। তার সাথে ডালটাও বানিয়ে নিয়েছি, ডালনা বানিয়ে একটু ভাতের জলটা বসিয়ে দিলাম, দিয়ে এখন এখানে চলে আসলাম ঘরের টুকিটাকি কিছু কাজ করতে। আমি রান্না করতে করতে এইভাবেই ঘরের অন্যান্য কাজগুলো শেষ করি। যেহেতু সামনেই বিহু, তাই ঘরের সমস্ত কিছু ধোয়াধুয়ি হচ্ছে আর সেগুলো গুছিয়ে রাখাও একটা কিন্তু বহুত বড় কাজ। কাজের ফাঁকে ফাঁকে যদি এগুলো গুছিয়ে না রাখি তাহলে হয়তো আর গুছানোই হবে না, তাই ভাবলাম না এগুলো গুছিয়ে নিই। ধোয়ার পরেও কিন্তু অনেকটাই কাজ থাকে, এসব গুছাগুছি করা সেগুলো তো অনেকটাই টাইম লাগে। তো আমি ভাবলাম রান্না করতে করতে এইভাবে আমি কাজগুলো গুছিয়ে নিই, তাহলে আমার কাজ অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যেহেতু সামনে গানের এক্সাম, তাই আমার রুটিনটা একটু অন্যরকম চলছে। 10-12 দিনের মতো রুটিনটা আমার এইভাবেই চলবে, নাহলে কখনোই আমি সকালে স্নান না করে ব্রেকফাস্ট করা বা রান্না করা সেগুলো কখনোই করি না। কিন্তু যেহেতু এখন ঠান্ডার দিন, তাই সকালে আমি 5টার সময় উঠে স্নানটাও করতে পারছি না, কারণ সকালে যদি আমি স্নান করি তাহলে যদি ঠান্ডা লেগে যায় তাহলে গলা খারাপ হয়ে গেলে আর গানের প্র্যাকটিস করতে পারবো না। তারপর আবার আজকে স্কুলে দিয়ে এসেও আমি কাজকর্ম যদি কাজকর্মতে লেগে যাই তাহলে আর গানের প্র্যাকটিস হবে না, তাই ভাবলাম না গানের প্র্যাকটিসটাই করে নিই আর 10-12 দিন পরে না হয় আবার আগের রুটিনে ফিরে যাব। এইভাবে আমি 10-12 দিন রুটিনটা একটু চেঞ্জ করে করে কাজগুলো করছি। এখানে কিছু ডাল ছিল জানো তো, কাঁচা মুগ ডাল, যেটা আমি রাতে ভিজিয়ে রাখি বাদাম, কাঁচা মুগ ডাল, কাজু এসব দিয়ে, আর সকালে সেটা আমরা সবাই একটু একটু খাই, তারপরেই ব্রেকফাস্ট করা হয়। তো রান্না করতে করতে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। এইভাবে কাজগুলো করতে থাকলে না কাজগুলো খুব একটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে দেখো তেলের মধ্যে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম, মুসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সারে পেস্ট করে একটু হলুদ লবণ দিয়ে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে বানাচ্ছি হলো লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি না আমার এমনিতে বানাতে ভালো লাগে না, কিছু না কিছু দিয়ে বানাই। যেহেতু ডাল বানিয়েছি তাই আর মুগ ডাল দিয়ে বানালাম না, মাছের মাথাও নেই আজকে, নাহলে মাছের মাথা দিয়েও করি অনেক সময়, কখনো কখনো শুটকি মাছ দিয়েও করি। তো আজকে ভাবলাম কয়েকটা ডালের বড়া ভেজে দিয়ে এইভাবেই তরকারিটা বানিয়ে নিব। আমার ভীষণ ভালো লাগে ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি বানালে, ভীষণ টেস্টি টেস্টি লাগে খেতে। তো এখানে দেখো তেলের মধ্যে 5 ফোড়ন কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে লাউটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে একটু হলুদ লবণ, জিরে আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে লাউটা বানিয়ে নিব। শীতের দিনে দেবে একটু ধনে পাতা কুচি দিয়ে লাউয়ের তরকারি খেতে বেশ ভালো লাগে। আর এইসব তরকারি, লাউয়ের তরকারি বা যে লাউয়ের বাকলের যে চচ্চড়ি, এসব বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, কাটতেও টাইম লাগে। যেহেতু প্রিয়াংসের বাবা 11টার সময় খেতে আসে, তাই আমাকে রান্নাটাই এখন আগে করে নিতে হচ্ছে, নাহলে আগে আমি কিন্তু স্নান টান সেরে রান্না করতাম
এখন যেহেতু সকালে এক দেড় ঘন্টা গানের প্র্যাকটিস করতে হয় তাই আমার অনেকটা টাইম ওদিকে চলে যায়, তার জন্য আর কি স্নান টান করে পুজো দিয়ে রান্না করা হচ্ছে না, দেরি হয়ে যাবে। তাহলে তো দেখো আলুটা বসিয়ে দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে রাখবো। কাঁচা লঙ্কা ছাড়া তো বোটা ছাড়িয়ে না রাখলে কেন যেন তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যায়। তাই বাড়িতে কাঁচা লঙ্কা এখন ছিল না, কম ছিল, একটা সবজি এলো আসলো আমি নিয়ে নিলাম অল্প কাঁচা লঙ্কা, নিয়ে এবার তাড়াতাড়ি করে একটু বোটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিব। এইভাবে ধুয়ে শুকিয়ে রাখলে দেখবে অনেকটাই অনেকদিন ফ্রিজে রেখে অনেকদিন থাকে। তার সাথে দেখো এই মানি প্লান্ট গাছটাকেও একটু ভালো করে ধুয়ে জলটা চেঞ্জ করে রেখে দিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে এইভাবে আমি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি, তাহলে আর রান্নার পরে খুব একটা কাজ টাজ আমার থাকে না। হ্যাঁ দেখো লাউ তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে রাখলাম আর কি, বেশ দেখতে সুন্দর হয়েছে। রান্নার পরেও তো রান্নাঘরটা একটু নোংরা হয়ে যায় তাই আবার গুছিয়ে নিচ্ছি একটু। রান্নাঘরটা দেখবে সুন্দর মতো গুছ গাছ না থাকলে ভালো লাগে না, আমি সবসময় চেষ্টা করি যাতে একটু টিপটাপ গুছ গাছ করে ঘরটাকে রাখতে পারি। তারপর এখন চলে যাব স্নান করতে, স্নান সেরে পুজো দিয়ে দিলে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আজকে ঠাকুর ঘরেরও সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি বিহুর জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব।